আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহামিল্লাহ প্রিয় দিনই ভাই ওনারা কুরবানি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে এরকম কোনো ব্যক্তি যদি কুরবানির দিনগুলোতে কুরবানি করতে না পারে তাহলে তার কী হবে সে কী করবে বা তার জন্য মাসালা কি সেটা আজকে আমরা জেনে নেব ইনশাল্লাহ কোনো ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয় আর কুরবানির দিনগুলোতে যদি কোনো কারণবশত সে কুরবানি না করতে পারে তাহলে পরবর্তীতে সে একটা উপযুক্ত ছাগল মানে কুরবানির উপযুক্ত একটা ছাগলের মূল্য সৎকার করে দেবে অর্থাৎ কমপক্ষে এক বছরের একটা ছাগল যত টাকা হবে সেই পরিমাণ টাকা সে সৎকা করবে আর যদি সে কুরবানির পশু ক্রয় করে থাকে অর্থাৎ সে কুরবানির নিয়তে কুরবানির গরু ক্রয় করেছে বা ছাগল ক্রয় করেছে বা অন্য কোনো প্রাণী ক্রয় করেছে কিন্তু সে কোনো কারণবশত কুরবানি করতে পারেনি এখন কোরবানির দিনগুলো পার হয়ে গিয়েছে তাহলে সে কী করবে তাহলে যে প্রাণীটা সে কোরবানির নিয়তে ক্রয় করেছে সেই প্রাণীটাকে জীবিত অবস্থায় সে সৎকা করে দিবে এটাই হলো মাস আলা আপনারা যে কোনো এতিমখানায় মাদ্রাসায় বা যে কোনো গরিব মিসকিনের কাছে সেটা সৎকা করতে পারেন তো প্রিয় বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোরবানি সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ আজকের ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা মেসেজ তা হলো যে আমরা আপনাদের হাটে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি ও নির্ভেজাল পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি অনলাইন শপ চালু করেছি আমাদের শপের নাম হচ্ছে মুয়ার শপ আপনারা আমাদের শপে কয়েক ধরনের তেল মধু ঘি ইত্যাদি পাবেন যদি আপনারা চান তাহলে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে আসুন সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো চাহিদা মতো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের শপের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা সরাসরি আপনারা কল করে অর্ডার করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত